নায়ক হবার ইচ্ছেটা সবার থাকে, কিন্তু বুকের ভেতর সাহসটা সবার থাকে না। নায়ক হতে গেলে নিজের সাথে যে যুদ্ধটা করতে হয় সবাই সেটা জিততে পারে না। আমার অবজারভেশন হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই ঠিকঠাক মতো রোগীদেরকে সার্ভিস দিচ্ছেন না। এলাকায় দুষ্ট লোকের অভাব নাই, তাই কষ্ট করে নিজেদের সাবধানে রাখবা। সরকার থেকে বেতন কি আপনাকে বাসে বসে থাকার জন্য দেয়? অ্যাম্বুলেন্স তো নষ্ট স্যার, শুধু শুধু হাসপাতালে বসে থেকে লাভ? মনির ভাই ইচ্ছা করে অ্যাম্বুলেন্সটা নষ্ট রাখে। সব ডাক্তারকে বলো তো যে আমি সবার সাথে একটু আমার রুমে বসবো। ঝামেলা বাড়লে কিন্তু পরে ঘাট থেকে নামানো যাবে না। দেখছি তোমায় লাগছে ভীষণ ভালো, আমার মনের মধ্যে খানে ছড়ালে। আমি যতদিন এখানে আছি ততদিন সবাইকে নিয়ম কানুন মেনে চলতে হবে। নায়ক আসলে আমরা সবাই অপেক্ষা শুধু জোরে ওঠার।